প্রথমে আমি বন্ধু বান্ধবের দিকে যাই। বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই আছে, তারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, ভালো ভালো ছবি তুলবে, ভালো ভালো সেলফি তুলবে, ভালো ভালো জায়গায় যাবে, চেক আউট দিবে, হ্যাং আউট করবে। এখন ওর সময়, ওইদিকে তাকানো যাবে না, ওইদিকে তাকিয়ে কষ্ট পাওয়া যাবে না, অন্যের সুখ দেখে কষ্ট পাওয়া যাবে না, নিজেকে তিলে তিলে গড়তে হবে, নিজের পরিশ্রমটাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে হবে। এবং মানে তুমি বিভিন্ন ওয়ে আছে তোমার ভালো করার জন্য, ওকে। তারপরে দেখো পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশীর কাজ কি? এদের কাজই হলো সারা জীবন কথা বলা। তুমি একটা জিনিস দেখবা, আমরা সবসময় চিন্তা করি লোকে কি বলবে, কিন্তু তোমার বয়স যখন 50 হয়ে যাবে তখন তুমি দেখবা আসলে লোকে কি বলবে, লোকে কি ভাববে, লোকে তোমাকে নিয়ে ভাবেও নি, লোকে তোমাকে নিয়ে কিছু বলেও নি। তারা যা সময়ের প্রেক্ষাপটে তোমাকে নিয়ে কোনো একটা আলোচনা, এবং এই আলোচনাতে কিছু নেগেটিভিটি কিছু পজিটিভিটি থাকে। তো যাই হোক, তাদেরকে নিয়ে গুরুত্ব দেওয়ার কিচ্ছু নাই। তারপরে আত্মীয় স্বজন আর পরিবার, এখানে কিছু পজিটিভ লোক থাকবে, কিছু নেগেটিভ লোক থাকবে। এই পজিটিভ লোকগুলোর কথাবার্তা নাও, নেগেটিভ লোকগুলোর কথাবার্তা আউট করে দাও মাথা থেকে। তারপরে তুমি তোমার যদি বন্ধু না হতে পারো, এটাও অনেক বড় একটা বাধা, অর্থাৎ নিজেই নিজের বন্ধু হও। এই সময় সবচেয়ে বড় ক্লোজেস্ট ফ্রেন্ড হবে তুমি নিজেই, অর্থাৎ তোমার বন্ধু তুমি নিজেই, তোমার ভালো মন্দটা তুমি সবচেয়ে ভালো বুঝবা।